ইভেন্ট প্রেজেন্ট আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে হাওড়া রকার বয়েজ। তো চাইবো হাওড়া রকার্স বয়েজের জন্য একটু জোর করে হাতে তালি সবাই একসঙ্গে। আচ্ছা প্রথমে একটু কি ডান্স হয়ে যায়, গলার জোরটা চাই, কারণ আমার হাতে মাইক্রোফোন আছে, আমার গলায় অনেক জোর আছে, কিন্তু আপনারা মাইক্রোফোন ছাড়া আমার সঙ্গে চালাতে পারবেন তো, আমাকে টেক্কা দিতে পারবেন তো, কে আবার এই দমটাই চাই। তো আমাদের পল্টন চ্যাটার্জি ইভেন্ট ম্যানেজমেন্টের তরফ থেকে প্রথমে এই মঞ্চে সেই সমস্ত ডান্সার শিল্পীদের ডেকে নেব যাদের ডান্সের মাধ্যম দিয়ে আমরা শুরু করব হাওড়া রকার বয়েজের সঙ্গীতা অনুষ্ঠান। তো চাইবে ওয়ান্স এগেইন একটু জোর করে হাতের তালি সবাই একসঙ্গে। তো চলিয়ে শুরু করতে হে আজ কি সঙ্গীত কি এই সুনহরি রাত, আপ সবকে আশীর্বাদ আর দোয়া কে সাথ। তো চলুন আমি মঞ্চে ওয়েলকাম জানাবো ফ্যাশন ডান্স গ্রুপের সেই সুনহরি ডান্সারদের যাদের ডান্সের মাধ্যম দিয়ে আমাদের শুভ সূচনা হবে এই সঙ্গীতা অনুষ্ঠানের। তো জলদি সে মেরে দোস্ত ইস মঞ্চ পে আইয়ে আর আপনে ডান্স কি বদৌলত সবকে দিলো মে ছাইয়ে। মনে
आखिर तूने ये क्या किया ओ रिया অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এফডিজি ইভেন্ট ইয়ানি কে ফ্যাশন ডান্স গ্রুপের সমস্ত ডান্সার শিল্পীদের। আচ্ছা এখানে এত মানুষ, এত কম কেন হাতের তালি? সবার হাতে কি হাত পাকা আছে? আচ্ছা ওদিকে নয় হাত পাকা আছে, আপনার তো হাতে হাত পাকা নেই তো, তো প্লিজ একটু জোর করে হাতের তালি, নয়তো ভাববো এত মানুষ পুরো মাঠটাই খালি। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। তো চলুন আপনাদের আশীর্বাদ দোয়া নিয়ে শুরু করছি কিছু কথা কিছু গান, হাওড়া রকার্স বয়েজের সঙ্গীতা অনুষ্ঠান। একবার হবে কি জোর করে হাতে তালি? তো থ্যাংক ইউ ভেরি মাচ রকার বয়েজ। তো আমি মঞ্চে সঙ্গীতা অনুষ্ঠানের শুরুতেই একটা কথা বলেছি যে আমরা যেখানে অনুষ্ঠান করতে যাই আমাদের একটা টার্গেট থাকে, প্রতিটি মানুষকে আমাদের এই মিউজিক্যাল জার্নির মাধ্যমে একটু বেশি করে আনন্দ দিতে চাই। এবং আমরা সমগ্র শিল্পীরা যার হাত ধরে এপার বাংলা থেকে ওপার বাংলা, অর্থাৎ সেই মানুষটাকে একটিবার এই মঞ্চে চাই যে মানুষটার পরিবেশনায় এই অনুষ্ঠান, অর্থাৎ মিস্টার পল্টন চ্যাটার্জিকে এই মঞ্চে ওয়েলকাম জানাবো, আসার জন্য বিশেষভাবে অনুরোধ করব আমাদের সেই পল্টন চ্যাটার্জি ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার মিস্টার পল্টন চ্যাটার্জির জন্য চাইব একটু প্লিজ জোর করে হাতের তালি। যে মানুষটার একটি ফোনেতে একটি কথাতে কলকাতা থেকে মুম্বাই যে কোনো শিল্পী যে কোনো অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিয়ে নেয় আগাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এই সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে।
যাই হোক, ধন্যবাদ। সবার আগে ধন্যবাদ দেবো আপনাদের এখানকার একজন দারুণ ব্যক্তিত্ব, তার নাম সেকেন্দারদা। সেকেন্দারদার নামের জন্য একটু জোরে হাততালি হোক, সবাই মিলে, প্লিজ সবাই মিলে জোরে। কিন্তু যাই হোক, সময় বেশি নেব না, আমরা বহুক্ষণ এখানে এসে উপস্থিত হয়েছি, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটি মেলা। আজকে যে শিল্পী প্রথমে আসবে, আমাদের খুব কাছের মানুষ, খুব কাছের মানুষ, খুব কাছের মানুষ, একটু জোরে হাততালি হোক সেকেন্দার দাদার জন্য। বর্দা মুজবাদা মতি জিয়া ভাইরা যেখানে আছো সব চলে এসো, সেক্রেটারি প্রেসিডেন্ট একবার এসো, আমরা এখনই স্টার্ট করে দেবো। আমার সার্কেলে বন্ধুরা বাপিদা এসো, অ্যাকচুয়ালি আমার যারা খুব ক্লোজ হাইবার আসলাম থেকে শুরু করে সবাইকে একবার ডেকে নিতে চাইছি, আর আমরা মঞ্চে উঠবো না। এবং আমার ভাই ভাই করা যারা আছে সবাই চলে এসো, পাঠান সুবি চলাই, আমরা এখনই মঞ্চ ছেড়ে দেবো, আজ রাত দুটো নাগাদ হবে আশা করি। ম্যাডাম আসুন, বাপিদা সবাইকে আই শুভ সন্ধ্যার সালাম ও নমস্কার। আপনারা জানেন গত 11 তারিখ থেকে শুভ ঈদ, পবিত্র ঈদ উপলক্ষে এই যে মেলা, আজ তার শেষ দিন। আমরা সবাই এই এলাকার যারা মানুষজন আছি, ভাইরা আছে, যুবক ভাইরা, তাদেরকে অনুরোধ করব, উদারামপুর এবং সাপখালি চকবাগি কৃষ্ণপুর এলাকার মানুষজন যারা আজকে, পুরো সমস্ত কৃষ্ণপুরের মানুষজন যারা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, তাদেরকে অনুরোধ করব আপনাদের তরফ থেকে এই শুভ ঈদের শুভেচ্ছা এবং সহযোগিতা পাব এই আশা রাখব, যাতে আগামী দিন আরও আমরা বড় করে করতে পারি, তার পূর্ণ সহযোগিতা করবেন এই আশা রেখে এই শুভ সন্ধ্যায় যাদের জন্য আপনারা অপেক্ষা করছেন তাদের অনুষ্ঠান শুরু হবে। এই বলে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই আশা রেখে, এবং এই অনুষ্ঠান সুস্থভাবে হবে প্রত্যেকের কাছে এই অনুরোধ রেখে, আশা রেখে আমি আমার কথা শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ। মাননীয় মুজিবর শেখের জন্য জোরদার তালি চেয়ে নেবো মেয়েদের কাছ থেকে, একটু জোরে, ওকে, ওয়েলকাম, থ্যাংক ইউ। আরে দয়া করে একটা কথা বলছি, মেয়েদের দিকে কোনো রকমের ছেলেরা প্রবেশ করবেন না, শুধুমাত্র স্টেজে ডান দিকে মেয়েদের জন্য জায়গা করা আছে, আপনারা চলে আসুন এদিকে, পুরো ময়দান পড়ে আছে, মেয়েদের দিকে কোনো রকমের ডিস্টার্ব করবে না। আমি পল্টন চাচার দিকে দিচ্ছি মোবাইল। থ্যাংক ইউ জাহিদ ভাই, ধন্যবাদ জাহিদকে। হ্যাঁ, যে কথাটি বলছিলাম, আমার বলার বক্তব্যটা এত সুন্দর একটা পরিবেশ, পরিবেশটা আনন্দদায়ক হয়ে উঠুক। প্রথম শিল্পী, শিল্পীর সম্বন্ধে দু চারটে কথা বলাটা প্রয়োজন, তাই আপনাদের বলছি। শিল্পী সুচিস্মিতা চক্রবর্তী। সুচিস্মিতা চক্রবর্তী এর আগে জি সারেগামা পায় আপনারা তাকে দেখেছেন, এবং গত বছরে সিজন 3 তিনি কিন্তু চ্যাম্পিয়ন, সারা পৃথিবী জুড়ে তাকে দেখেছে সেই শিল্পী, কিন্তু আজকে বিদায় লগ্ন বেলায় আপনাদের সামনে মঞ্চে আসবেন সুচিস্মিতা চক্রবর্তী, সুপার সিঙ্গার চ্যাম্পিয়ন সুচিস্মিতা চক্রবর্তী। ওকে, থ্যাংক ইউ, পল্টনের জন্য জোরদার তালি, চলো, ওকে ওকে চলো।
হ্যালো 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 চেক হ্যালো Thank you.
থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই সকলকে জানাই পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা। পবিত্র ঈদ ও সম্প্রীতি মেলা উপলক্ষে আয়োজিত এই এত সুন্দর মেলায় এবং অনুষ্ঠানে, অবশ্যই সাংগীতিক অনুষ্ঠানে আমায় আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ জানাই। বিশেষ ধন্যবাদ জানাই শ্রী পল্টন চ্যাটার্জি, পল্টন দাকে। ভীষণ ভীষণ ভালো লাগছে, যদিও ভীষণ হঠাৎ করে গরম পড়েছে, কিন্তু তাও আপনাদের এই যে এই বিপুল উপস্থিতি সেটা দেখে ভীষণ ভালো লাগছে। অনেকে পাখা নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি, ভীষণ গরম, কিন্তু আশা করি আনন্দ পাবেন। আজ এই উৎসবের, আজ এই মেলার শেষ দিন যা শুনলাম, তো এই শেষ দিনটা ভীষণ ভীষণভাবে এনজয় করবো আমরা, তাই তো? হ্যাঁ, এত আস্তে গলা কেন? কই দেখি দাদারা, দেখি একটু গলার জোর কিরকম, এনজয় করবো তো? আর দিদিরা কই? দিদিরা কই? এনজয় করবো তো আমরা? এই তো দিদিরা জিতে গেছে, দিদিদের গলার জোর বেশি। বড় করে হাততালি দিদিদের জন্য। হ্যাঁ, স্বাভাবিক দিদিদের গলার একটু জোরটা বেশিই হয়, কারণ সারা জীবন দিদিরাই বলে আর দাদারা কানে আমল দিয়ে শোনে, এই জন্যই। ওই জন্য আমাদের প্রেশার একটু কম থাকে, একটু কম চাল্লাই। তো যাই হোক, সর্বপ্রথমে যে গানটার মাধ্যম দিয়ে আমাদের সঙ্গীতা অনুষ্ঠানের সুরে সুরে সূচনা হয়েছে, আমি ম্যামকে ধন্যবাদ জানাই যে একটি সুন্দর গানের মাধ্যমে আমাদের পরবর্তী গানে সবাই রেডি আছেন তো? এখন একটু প্রেশারটা কম থাক, প্রেশারটা হাই হইলে প্রেশারের ওষুধ খেয়ে নেওয়া হবে। আরও একটি উৎসব চলছে, সেটা হচ্ছে বর্ষবরণ উৎসব। আমরা 1431-এ পা দিলাম, তো নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। উপস্থিত বড়দের প্রণাম জানাই এবং আমার ইচ্ছা ও ভালোবাসা। তো আর বেশি কথা না বাড়িয়ে পরের গানে যাচ্ছি। প্রেমের গান অবশ্যই, উৎসব মানেই প্রেম, প্রেম মানেই উৎসব, তো সেরকম একটি গান। আমি তখন কষ্ট দুষি ছোঁয়া
Thank you so much. আচ্ছা, এই যে আমার মিউজিশিয়ান দাদারা এত সুন্দর বাজাচ্ছেন, হাওড়া রকার্স, ওনাদের জন্য একটা জোরে হাততালি পাবো না? আরেকটু জোরে। থ্যাংক ইউ সো মাচ। এখন যে গানটা গাইব, এটা আমি এসে পৌঁছানো মাত্র শুনতে পেয়েছি যে এটা আপনাদের ভীষণ প্রিয় একটা গান, আপনারা শুনতে খুব ভালোবাসেন, তো সেরকম একটা গান এখন আপনাদের জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গীত শিল্পী, ইয়ানিকে সুপার সিঙ্গার চ্যাম্পিয়ন সুচিস্মিতা চক্রবর্তীকে। তো ম্যামকে ধন্যবাদ জানাবার আগে একটা বিষয় ম্যামের কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা, আপনারা সবাই সুপার সিঙ্গার দেখেছেন তো? বাবা, গলায় জোর নেই, নিরাপত্তা পালন তো হচ্ছে না, তো একটু গলার জোরটা দেখতে চাই। ম্যাম যখন আমাদের মধ্যে আছে তখন একটা বিষয় একটু করে জিজ্ঞাসা করে নি। আমরা সঙ্গীতটাকে ভালোবাসি, তাই যখনই সময়টা হতো আমরা
টিভির পর্দায় আপনার গানটা শুনতাম, এবং এই গানের মাধ্যমে সুরের লড়াই, ওই যে ট্রফিটাকে জয় করা, এবং হাজারো লাইটসে, হাজারো ক্যামেরার সামনে, এবং বড় বড় জাজেসদের সামনে চোখে চোখ রেখে যে সুরের লড়াই সবার সঙ্গে, ওই অভিজ্ঞতা কেমন ছিল যদি আমাদের সঙ্গে, সবার সঙ্গে যদি একটু শেয়ার করেন, এবং ওই ট্রফিটা পাওয়ার পর মনের মধ্যে যে ফিলিংসটা ছিল, যে উচ্ছ্বাসটা ছিল সেই বিষয়ে। সত্যি বলবো না মিথ্যে বলবো? সত্যিটা শুনলে খুশি হব। যদি সত্যি বলি তাহলে প্রথম থেকে প্রচণ্ড ভয় ভয় ছিলাম, আর আমাদের সিজনটা এত ভালো ছিল, যারা দেখেছেন তাদের আশা করি মনে আছে, যে সত্যি বলছি কখনো ভাবিনি যে আমি উইনার হব বা কিছু, এরকম কেউই ভাবে না, যে ভাবে সে খুব ভুল করে। তো ফাইনালি যখন একটা একটা করে ধাপ পেরিয়ে পেরিয়ে, আর মানে ওই মহিরুহদের সামনে যখন পারফর্ম করা, সেটা একটা আলাদা রকমই ভয় কাজ করে, এবং কোথাও গিয়ে একটা স্বপ্নপূরণ তো বটেই যে ওনারা বসে আমার গান শুনছেন, একটু সময় দিচ্ছেন ওনাদের মূল্যবান সময়ের থেকে বের করে। তো খুবই ভালো লেগেছিল, কিন্তু যে পরিমাণ ওই জার্নিটা, যে পরিমাণ ভয়ের ছিল এবং পরিশ্রমের ছিল, যে মুহূর্তে অ্যানাউন্স করা হলো আমার নাম, যে আমি জয়ী, আমি বিজয়ী, তারপর আমার আর মনে হচ্ছিল যে এবার আমি বাড়ি যাই, আমি একটু ঘুমোতে চাই, হয়ে গেছে। তো প্লিজ একটু জোর করে হাতের তালি। তো সত্যি যখন টপিটা এসেছিল, যে মুহূর্তটা ওখানে ক্রিয়েট হয়েছিল, আমরা দেখেছিলাম চোখে জল এসে গিয়েছিল, সবাই দেখেছিলাম যে হয়েছে তো সুরের জয়। এবং আমরা বাংলার মানুষ গর্বিত যে আমাদের বাংলার একজন সুরের জাদুতে জয় করেছে তার সত্যিকারের চ্যালেঞ্জে। তো থ্যাংক ইউ। পরবর্তী গানে যাব, এবং গানে যাবার সঙ্গে সঙ্গে একটা বিষয় বলি, এই অনুষ্ঠানটা শুধুমাত্র ছোট্ট অনুষ্ঠান নয়, অনেক বড় অনুষ্ঠান, অনেক গানের মাধ্যমে সবাই আমরা একসঙ্গে একটু আনন্দ ভালোবাসা ভাগ করে নেব। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যেরকম যখন ওই বড় বড় গুণী মানুষদেরকে গান শোনাই, যেরকম অনুভূতি হয় যখন আপনাদের মাঝখানে এসে গান শোনাই, আপনারাই কিন্তু আসল সত্যি বলতে কি, কারণ ওনারা কিছু সময়ের জন্য সময় দিয়েছেন, কিন্তু আপনারাই থেকে যান, আপনাদের ভালোবাসাটাই আমাদের কাছে থেকে যায়, এবং আপনারা আছেন বলে আমরা রয়েছি। আপনারা যদি আজকে না এসে উপস্থিত হতেন এই গরমের মধ্যে, তাহলে তো এই অনুষ্ঠানটা হতো না, এরকম কোনো অনুষ্ঠানই হতো না, এবং আমরাও থাকতাম না। আপনারা যদি আমাদের গান না শুনতেন তাহলে আমরা কী করতাম? তো তাই আপনাদের সকলের জন্য আমাদের তরফ থেকে, আমাদের শিল্পীদের তরফ থেকে একটা জোরে হাততালি। এরপর যে গানটা শোনাবো, এটা এই মুহূর্তে প্রত্যেকের ভীষণ পছন্দের গান, এবং রিকগনাইজ করতে পারলেই আমি চাই যে একটু হাত উঠবে, হাতের চেয়েও বেশি গলা উঠবে, উঠবে তো? হ্যাঁ, ডান্স তো হবেই, কিন্তু একটু গলাও মেলাতে হবে, ঠিক আছে? চলো। কি চেনা গান, পরিচিত গান, কে কে, কাকে কাকে পাবো আমার সাথে দেখি। আচ্ছা, আমি এক লাইন গাইছি তারপর, ঠিক আছে? জামাল জামালে জামালো জামালো কুদু, গলা নেই, গলা নেই, একদম গলা নেই, এ কি? জামাল জামালে জামালো জামালো কুদু, এই তো জামাল জামালে জামালো জামালো কুদু, জামাল জামাল জামাল।
থ্যাংক ইউ সো মাচ। সবাই কি গরমে খুব ক্লান্ত? সেটা হতেই পারে। নাচছেন না তো? আচ্ছা, এই গানটাই দেখবো, যদি না নাচে তাহলে আমি আবার ফিরে যাবো রবীন্দ্রসঙ্গীতে, ঠিক আছে? এখানে আমার বন্ধুরা যারা সামনে বসে আছে, এরা রবীন্দ্রসঙ্গীত নয়, যদি জোরে জোরে জেনারেটর চলে তাতেও ডান্স করে দেবে। ডাউন হয়ে আছে, আসলে ভীষণ গরম তো, সবাই খুব ক্লান্ত। সত্যি তাই, আর যদি আমি গ্লুকন্ডি জল গুলিয়ে নিয়ে এসেছি, মাঝে মাঝে যাচ্ছি আর খেয়ে নিচ্ছি আর ঘাম হয়ে বের হয়ে চলে যাচ্ছে। জামাল জামাল কোথায়? জামাল কোথায়? জামাল আসেনি? আচ্ছা ঠিক আছে, জামাল যখন আসবে জামালকে সামনে বসিয়ে ওটা হবে। আর বড় সিঙ্গেল আলট্রা ম্যাক্স প্রো। আচ্ছা ঠিক আছে, গানের সুন্দর অনুরোধ এসছে, যদিও এটা আমার মজা করা একটা কথা ছিল। আচ্ছা, আমার দাদা খুব মনের আশা করে একটা গান অনুরোধ করেছে, আর কত রাত একা থাকবো, তাই তো? মানে সম্ভবত দিনেতে গ্রহণ লেগে গেছে, রাত কন্টিনিউ হয়েই আছে। আচ্ছা, এরপর সেটা দিদিদের উদ্দেশ্যে, কিন্তু মানে আমি দাদাদের হয়ে দিদিদের বলছি, ঠিক আছে? তো দাদাদের ওই উচ্ছ্বাসটা দরকার কিন্তু, আছে নাকি এখানে? আছে? তাহলে তো মানে বোঝাতে হবে। আর এটা তোমাদের উদ্দেশ্যে করছি তো, তোমাদের তো খুব। আচ্ছা, আমি গানটা শুরু করার পর যার যার প্রিয় গান, পরিচিত গান, হাতগুলো আর গলাটা দেখতে চাই, মানে শুনতে চাই, দেখতে চাই, ঠিক আছে? পাবো তো? তোমরা দেখো আসিয়া, কার কার প্রিয় গান? খুব কম, তাহলে কি গাইবো না? দাদারা কি বলছে? তোমরা দেখো এই যে আমার সুন্দরী দিদিরা, কমলা হেলেত করে, কমলা হেলেত করে, কিভাবে শুনতে পেতে হবে? আমি মাঝে মাঝে কথা বলে যাই, মনে করে দিতে হবে, ঠিক আছে? কমলা হেলেত করে থমকিয়া থমকিয়া,
Thank you so much. Thank you. নাচের গান প্রচুর হয়েছে এবং হবে, কারণ অনুষ্ঠান আরও অনেক বাকি আছে। কিন্তু এখানে আমি জানি আপনারা যেরকম নাচের গান শুনতে ভালোবাসেন, তেমনি পুরনো দিনের গান, ভালো গান, আমি যেটা গাইতে বেশি ভালোবাসি স্বাচ্ছন্দ্য, সেরকম গানও আপনারা খুব ভালোবাসেন। এবং এই গরমে ওই গানগুলো কোথাও গিয়ে একটা ঠান্ডা বাতাসের মতো, তো সেরকম একটা গান এখন আপনাদের জন্য। তা অলরেডি দেখতে পাচ্ছি, প্রথমে যে গানটা ছিল কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, ভেবেছিলাম কমলারা এত ডান্স করবে চেয়ারের পা ভেঙে দেবে, কিন্তু কমলারা চুপচাপ চ্যাটিং করছে, কে হাওয়া খাচ্ছে, কে মুখে ঘোমটা দিয়ে বসে আছে। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ, এইভাবেই কন্টিনিউ করতে থাকুন। আর আমার ইয়াং বন্ধুদের বলবো যে এখানে সামনে হয়তো কয়েকজন বাসটাকে হিলিয়ে দিয়েছে, বাস না যেন উল্টে যায়, বাবা বাসটাকে হিলিয়ে রাখো। হাসিরা হাসিরা হো না হো
অনেক ধন্যবাদ। এত গরমে ঘুম পাওয়াটাই স্বাভাবিক, আমাদের সবার ঘুম পাচ্ছে। সম্ভবত বাড়িতে এসি আছে, নয়তো পাখার তলাতেও ঘুমাতে পারবে না। একদমই তাই। আচ্ছা আচ্ছা, মানে গরমে গরম ক্ষয় করতে হবে, তাই তো? মানে যেমন বিষে বিষ ক্ষয়, বুঝতেই পেরেছি। আচ্ছা, এদিক থেকে অনেকটা হাতের তালি এসছে, আর এদিকের ফিডব্যাকটা কি আসতে পারে বুঝতে পেরে গেছি, তাই আমি এদিকে যাই, নয়তো এদিক থেকে আমাকে ঠেঙানি খেতে হবে। আচ্ছা, আপনাদের গান ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে, তাই তো? তো স্পেশালি আপনারা এখানে নর্মাল গানগুলো শুনতে খুব ভালোবাসেন, আমাদের সঙ্গীত শিল্পী যে লেভেলের গানগুলো গায়, এবং এখান থেকে কি গানের লেভেলটা আসতে পারে সেটা আমি বুঝতে পেরেছি, তাই এদিক থেকে আমি এদিকে একটু চলে এসেছি, এদিকে যাব ঠিক সময় মতো। মানে আমাকে দেখে মনে হচ্ছে আমি কোন লেভেলে থাকবো বুঝতেই পারছো, ওই জন্য এখন ওই লেভেলের দিকে আসি। তো চলো, ভোজপুরি আলুপুরি খিচুড়ি পুরি সময়ের সঙ্গে সঙ্গে সবই হবে, আসি তো আমি। মেদিনীপুরে রাজকুমারী গোলায় চন্দ্রহা, আর দিনে দিনে পাইছে তোমার চুলের বাহা, এ পিছ পাড়িয়া রাজকুমারী গোলায় চন্দ্রহা, আর দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহা। ডুবলো সোনা সোনা, আইজ সারা না কাল সারা না।
থ্যাংক ইউ। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ও বাবা, এ ভয়ে কাঁপাকাঁপি করছে আর এদিকে গানের সঙ্গে সঙ্গে লাপালাপি করছিল, এর একটাই ডান্স। ওয়েট কমেছে? ওরও কমে গেছে। তো যাই হোক, যে ডান্সিংটা করছিল অসাধারণ ডান্সিং করছিল। আর আপনাদের গানটা ভালো লেগেছে? বাহ, আবার ওদিকেরও গলার জোর বের হয়েছে, মানে টক্কর দিচ্ছে যে মহিলারা শুধুমাত্র গলার জোরে চালাতে পারে না, আমরাও পারি, তাই তো? মানে উভয়কে এই গানটা ভালো লেগেছে। মাটির গান প্রতিটা মানুষকে ভালো লাগা দরকার, কারণ আমরা মাটির মানুষ হয়ে মাটিতেই জন্ম, আমাদের মাটিতেই মৃত্যু হয়, তাই মাটির সঙ্গে আমাদের সম্পর্কটা অনেক স্ট্রং। চলুন, এই গানটাতে যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছেন সেই সমস্ত গানের মাধ্যম দিয়েই আপনাদের ভালোবাসা অর্জন করতেই আমাদের প্রতিটা শিল্পীর আশা, এবং এই গানে গানে আপনাদের ভালোবাসা জয় করে যাব। আমাদের থাকবে প্রতিটি গানে ভিন্ন ভাষা। হ্যালো চিকি, হ্যালো চিকি, হ্যালো হ্যালো দীপক। এই গানটাও পছন্দের না? হ্যাঁ, একজন হাত তুলেছে, কই? ওই আলোর জন্য দেখতে পাচ্ছি না, ঠিক আছে? নাচা হবে, গান হবে, চলো। আরে মিত্রভানের কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর, এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো? জোরে
হলেই হবে, আমি জানি আপনারা খুব ভালো গান গান। কুহু কুহু ডাকে আমার বুকের মাঝে হয় তোলপা, রঙ্গবতী রঙ্গবতী, সেভাবে শোনাইনি না, হয়নি না? আচ্ছা ঠিক আছে, এবার হবে। এখানে হিন্দি গান শোনার জন্য তো অনেকে রেডি আছে, সামনে বসেও আছে হাত পা তুলতে, তার মধ্যে থেকে যে গানটা বেশি করে আসছে ওই গানটা, হ্যাঁ বুঝতে পারছি, সব আছে। তোমরা যে হাঁড়িটা চাইছো সেই হাঁড়িটা যখন এই মঞ্চে ভাঙবো তখন বুঝতে পারবে কি আছে। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সবাইকে আগাতে হয়, তাই সময়ের সঙ্গে সঙ্গেই যেতে হবে। পিকচার আবি বাকি হে, একটু পাখায় দাঁড়াবি, কপাল ঘেমে ভিজে গেছে, একটু পাখায় দাঁড়াবি, এটা হাওয়া খেয়ে নিবি।
পল্টনদাকে একটু অনুরোধ করব একটু স্টেজের পাশে আসার জন্য। চলুন, মোটামুটি এটা একটি ফার্স্ট রিদিমের গান ছিল, সবাই আশা করি একটু আনন্দ পেয়েছেন। এবং আমি মিস্টার পল্টন চ্যাটার্জি, আমাদের পল্টন চ্যাটার্জি ইভেন্ট ম্যানেজমেন্টের পল্টন দাকে আমি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, কারণ পল্টন দা আপনাকে বিশেষ প্রয়োজন। এর পরবর্তী ড্যান্স একদম ড্যান্স ছাড়া ছেলেদের মন জোগাতে যায় না। আচ্ছা, এখানে আরডি বর্মনের আরডি বর্মন সাহেবের ফ্যান কে কে আছে? আরডি বর্মন মানেই রক অ্যান্ড রোল অ্যান্ড নাচানাচি, ফুল নাচানাচি, কে কে ফ্যান? আশা করি সবাই এটা এটা জিজ্ঞেস করাটাই ভুল। তো এখন আমরা আরডি বর্মনকে সেলিব্রেট করব সবাই মিলে। সামনের কই, এ কি নাচের গান শুনবেন বলতে পারছেন না এই গানটা? এক্স্যাক্টলি, তো এখানে মনিকা বলার কেউ নেই, তো আমার সঙ্গে আপনাদেরকে বলতে হবে, তাই তো? আমি আমি কিউ দেবো, তারপর সবাই বলবে একসঙ্গে, সবাই মিলে। Thank you.
থ্যাংক ইউ সো মাচ। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গীত শিল্পী সুচিস্মিতা চক্রবর্তীকে, আমাদের যে গানের মাধ্যম দিয়ে আমাদের সঙ্গীতের অনুষ্ঠান হ্যালো অনেকটা বাড়বে কানে। হ্যালো পবিত্র ঈদ ও সম্প্রীতি মেলা উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি বেশ অনেকক্ষণ ধরে আপনাদের গান শোনাচ্ছি। তো আমার অনুষ্ঠানের একদম একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তো অনেক বাংলা গান শুনেছি আমরা, হিন্দি শুনেছি, শেষটা কি একটু পাঞ্জাবি দিয়ে শেষ হবে? হ্যাঁ, সবার প্রথমে উচ্ছ্বাস থাকছে, তারপরে দেখছি ভীষণ গরম, বুঝতে পেরেছি। তো আমার আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন, সব ছেলেদের রিকোয়েস্টে আমরা ম্যাডামকে একটু 10 মিনিট রেস্ট দিলাম, তার কারণ ড্যান্স ছাড়া হচ্ছে না ছেলেদের। ড্যান্স ড্যান্স ড্যান্স। থ্যাংক ইউ দাদা। এই জন্য কথাই আছে না, ছোট ভাইদের উপরে যদি দাদা থাকে, দাদার অভিজ্ঞতাটা দাদা দিয়ে বুঝতে পেরেছে যে ভাইরা কি চাচ্ছে। তো দাদার জন্য একটু হাতের তালি হবে। এই জন্য এই কথাই বলে অভিজ্ঞ মানুষকে সঙ্গে সব সময় রাখতে হয়। আচ্ছা প্রথমে এটা সাইড করে নিই, একটু সাজিয়ে গুছিয়ে নিই। তো চলুন সবার উদ্দেশ্যে একটাই কথা বলি, ডান্স দেখার জন্য সবাই রেডি আছো? আচ্ছা বাকি হ্যালোগুলো একটু প্লিজ বন্ধ রাখবেন, কারণ এবার আমার হ্যালো পালা বা আমাদের হ্যালো করার পালা, তাই তো? তো চলিয়ে আব জিসকি বারি উসনে কর লি হ্যায় ডান্স কে লিয়ে আপনি তৈয়ারি, কে ডান্স কি দুনিয়া মে সবসে অলগ পহচান হ্যায় জিনকি,
डांस की दुनिया में सबसे अलग पहचान है जिनकी, उसी कलाकार को अब इस मंच पे बुलाऊंगा जो आ रही है अमित के साथ मिस पिंकी। तो शायद वो एक जोर करे हाथेर ताली, कोनो माट कोनो भावे ना जाए हाथेर ताली थेके खाली। मिस्टर हाइबर असलम, আপনি যেখানেই থাকুন না কেন আপনি মঞ্চের কাছে আসুন, আপনাকে আমাদের সবার প্রিয় দাদা সেকেন্দার দা খুঁজছে। হাইবার এবং আসলাম, আপনি ভাই যেখানেই থাকুন না কেন আমাদের মঞ্চের কাছে আসুন, আপনাকে বিশেষ প্রয়োজন। Esta noche la vida es completa. Yeah, 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 so like a natural. Yeah, 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 so like a natural. Chab mein a chikla ban
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মিস্টার অমিতকে এবং তার সঙ্গে মিস পিঙ্কিকে। আপনাদের ডান্স ভালো লেগেছে? হাতের তালি কোথায়? শুধু একটাই কমেন্ট আসছে, দাদা ভোজপুরি লাগা। আরে ভোজপুরি রং নাকি দেয়ালে লাগিয়ে দেবে? হ্যাঁ, মানে ও রং মনেতে লাগাতে হবে, তাই তো? তো চল, যখন আমি সবাইকে আমার বন্ধুদের একটু তৈরি করতে পেরেছি, তো একটা বিষয় জানতে চাই। আচ্ছা, এখানে কাদের গলার জোরটা বেশি, মেয়েদের না ছেলেদের? সেটা দেখেই বোঝা যাচ্ছে, নতুন করে আর বলতে হবে না। ছেলেদের গলায় হেভি জোর আছে, কমপ্ল্যান আর বনপিটা একসঙ্গে গুলে খেয়েছে, এত গলার জোর। আচ্ছা ঠিক আছে, এটা নয় মেনে নিলাম। তা আমি সবাইকে সালাম জানিয়েছি, আমি দেবরাজ বিশ্বাস হিসাবে একটা বিষয় সবাইকে বিশ্বাস করতে চাই। সবাই আমার কথা বিশ্বাস করবে কি? করবে তো? সবাইকে জানাই নমস্কার, নমস্কার, নমস্কার। ছেলেদের মুখগুলোর থেকে মেয়েগুলোর মুখ হেভি পরিষ্কার, কেন জানেন? কারণ সারাটা জীবন ছেলেরা খাটাখাটনি করতে ভালোবাসে, আর মেয়েরা আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা মেকআপ করতে ভালোবাসে। মেয়েরা রান্নাঘরে ভালোবাসে, মেয়েরা সত্যিই যদি চায় তাহলে ছেলেদের সমান নাচতে হবে, সবাইকে নাচতে হবে। দাদা খরচা বেড়ে যাবে, ওরা যদি ওখানে ডান্স করতে শুরু করে, ডেকোরেটরস এর কতগুলো চেয়ারে ঠ্যাং ভেঙে যাবে, কে জানে। ভেজা মানে দাদা বলেছে লোহার চেয়ার আগের বছর দিয়ে লাগিয়ে দেবে, কিন্তু তোমরা ডান্স করো, ডান্স করতে পারবে কি? মেয়েদের জন্য গান উঠেছে, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, এখানে থমকিয়া থমকিয়া দূরের কথা, কোমরও নড়ে নে। চেয়ার গুলো ভাবছে যারা বসেছে আমাদের কি আরাম দিয়ে বসে আছে, চেয়ারে কোনো কষ্ট হয়নি। তো চলো না পরবর্তী ডান্সে যাব। আর ডান্সে যাবার আগে একটাই কথা বলি, গায়ের মধ্যে অনেকগুলো চাপ নিয়েছিলাম, যেন মনে হচ্ছে আনকাউন্টেবল, তাই সেটাকে স্থার টেলিয়েছি। এবার যে ডান্সারকে এই মঞ্চে নিয়ে আসবো, কে পহলি নজর মে দেখতে হি জিসে মানে আপনা ইয়ে দিল দিয়া, এটা আমার বন্ধুদের জন্য বলছি, আমি নয়, আমি খুব ভালো ছিল। পহলি নজর মে দেখতে হি জিসে মানে আপনা ইয়ে দিল দিয়া, আব উসি কলাকার কো ইস মঞ্চ পে বুলাউঙ্গা জিনকা নাম হে মিস রিয়া। তো রিয়ার জন্য সবাই একটু জোর করে হাতে তালি দিয়া, ক্যা বাত। So please welcome Miss Riya, is manch pe aaiye aur apni dance ki badaulat sabke dilon mein chhaiye. बहरिया चाहे सभे लड़ाब नजरिया सभे छोर चाहे हमरो गोर गाल रे गोर गाल रे अरे गोर गाल रे बात बुझाता कोरी तोर चुनरी बा लाल लाल रे ओसिका कोरी तोर चुनरी बा लाल लाल रे रोड पचा ले लू कमाई चाहे रे সাল দুপে মাল সাথে জোড়বা মাল সাথে জোড়বা মাল সাথে
बा पूछस आशीष रोजी हाल चाल रे रोड पर चले नु कमाल चाल रे আচ্ছা ভোজপুরি দেখে কারণ মন ভরেছে। আরে ওখানে কেউ পাউডার মেরেছে নাকি রে, ধুলো উড়ছে। বাবা অত পুরো মেকআপ ঘেঁটে যাবে রে। যদিও ছেলেরা কোনো মেকআপ করেনি, কারণ মেয়েরা হাজার হাজার টাকা খরচা করে মেকআপ করার জন্য, আর ছেলেরা 30 টাকা দিয়ে দাড়ি কাটলে একদম পুরো 2 বছর বয়স কমে যায়। আর মেয়েরা নিজেদের বয়স কমানোর জন্য কত হাজার টাকা যে মেকআপ করে, আমাদের বোধহয় জামা প্যান্ট গেঞ্জি সব হয়ে যাবে তোমাদের মেকআপ খরচাতে। তো চলো আমাদের আর একটি ডান্সের পর আবারও আমাদের সঙ্গীতা অনুষ্ঠানে আমরা ফিরে যাব। কিন্তু ফিরে যাবার আগে যখন আমি হাতে মাইক্রোফোনটা পেয়েছি, যার হাত থেকে পেয়েছি তার জন্য একটু জোর করে হাতে তালি চাইব। কারণ আমাদের জাহির ভাই অনুষ্ঠানের শুরু থেকে সঞ্চালনা করে করে তার গলা বসে গেছে, কিন্তু মাইক্রোফোনের যে দায়িত্ব, এই দায়িত্বটা অনেক বড় দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করেছে। তো জাহির দার জন্য প্লিজ একটু হাতে তালি হবে সবাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো চলো ডান্সের জন্য, গানের জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, কিন্তু ডান্স যখন বাকি আছে এবং আমার বন্ধুরা ডান্স দেখার জন্য যাকে চায় তাকেই আমরা এই মঞ্চে ওয়েলকাম জানাবো। মিস্টার রিকের সঙ্গে আসছে এই মঞ্চে মিস রাই। একটু সবার কাছ থেকে জোর করে হাতে তালি আর চাই। রসগোল্লা, বাবা এর জন্য সুগার ফুগার কিচ্ছু নেই, নিম পাতার পানি খায়, বলা রসগোল্লা লাগাও। হ্যাঁ মিষ্টি খেতে এত ভালোবাসিস, গা বিড়বে না তো? ঠিক আছে, আমি যেন সেই দেয়ালের পোস্টার বলা হাতে এরার ওটার পোস্টার নিয়েছি, বলা দাদা লাগাও। ঠিক আছে দেয়াল খালি রাখ, সব লাগিয়ে দিয়ে যাব। इतना सन्नाटा क्यों है भाई?
তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মিস্টার রিককে এবং তার সঙ্গে মিস্টার রায়কে। তো ভালো লেগেছে সবার? এদিকে সবার ভালো লেগেছে? আচ্ছা দোজি, আপনাদের আপনাদের কাছে যদি পারমিশন থাকে তো একটা প্রশ্ন করতে পারি? পারমিশন গ্রান্টেড, তাই আমার প্রথম আশা, তাই জানতে চাই কারা সব থেকে বেশি মিথ্যে কথা বলে, ছেলেরা না মেয়েরা? দাদা এসছে কিছু বলবে। মহিলা ফার্স্ট কেন? সব সময় 50% অধিকারী জায়গায় আমি 50% অধিকারী, মহিলা ফার্স্ট কেন? সমান অধিকারী, সমান নাচতে হবে, সমান খাটতে হবে। আমাদের মতো কাজ করতে পারবে না যদিও, কিন্তু কথাই আছে মেয়েরাই এই কথাটা বলে যে আমরা সর্বদা ফার্স্ট থাকি, কিন্তু আমরা ছেলেরাই কথাটা ধরি, কিন্তু এখানে অসংখ্য মহিলা, তো ওই জন্য আমি দাদা চাপে পড়ে গেছি, তাই মহিলাদের ফার্স্ট করিয়েছি, তার ছেলেরা বেশি মিথ্যে কথা বলে, তাই তো? আমার ইয়াং বন্ধুরা, মহিলারা কি ঠিক বললো বিষয়টা? আমি সাউন্ড দাদাকে অনুরোধ করবো, আমাদের যিনি ইনপুট সাউন্ডে আছে একটা স্ট্যান্ড মাইক্রোফোন যদি ব্যবস্থা করা যায় প্লিজ একটু বিষয়টা দেখবেন। তো যাই হোক, ব্যাপারটা দুদিকে সমান সমান আছে, তখন সমান সমান আছে মানে যদি এই ব্যাপারটা এই বিষয়টা যদি না আমি ভেরিফাই করি তো আমাকে কেউ বাঁস নিয়ে তেড়ে আসবে আর কেউ ঝাঁটা নিয়ে তেড়ে আসবে, এটা একদম বাস্তব কথা। তো চলো প্রথমে যাই ছেলেদের দিকে, যদি তোমরা সত্যি কথা বলতে ভালোবাসো, কে কে প্রেম করছো, প্রেমিকাকে জানাতে চাচ্ছ না কিন্তু কে কে প্রেম করছো একটু হাত তুলে দেখাও তো দেখি। বুঝতে পারছেন, এরা হচ্ছে বাপের বেটা, প্রেম করেছি হাত তুলে দেখিয়ে দিয়েছি, কোনো ভয় নেই, পাশে শ্বশুর থাক শালা থাক যেই থাক, তাই তো? এরা সত্যি কথা বলতে ভালোবাসে সেটা প্রমাণ দিয়েছে। এবার যাই মহিলাদের দিকে, সবাই ড্যাম ড্যাম করে দেখো ব্যাপারটা। আচ্ছা আপনারা বলেছেন যে সত্যি কথা বলতে আপনারা ভালোবাসেন, তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে একটা প্রশ্ন করি যে বর্তমান বাজারে ভালোবাসার দাম আটানা কিলো, বর্তমান বাজারে ভালোবাসার দাম আটানা কিলো, সত্যি করে বলবেন ভাবিরা বিয়ের আগে কটা করে প্রেমিক ছিল? বলতে নেই আল্লাহ গুণা দেবে, তাই তো? যাই হোক, মুখগুলো অন্যরকম হয়ে গেছে, আমার বুক ধুকধুক করছে। তো চলো এই বিষয়টা ভেরিফাই করার আগে আমরা সঙ্গীতা অনুষ্ঠানে যাব, কারণ আমাদের পরবর্তী যে সঙ্গীত শিল্পীকে এই মঞ্চে ওয়েলকাম জানাবো, আমন্ত্রণ জানাবো, যাকে আমরা জি বাংলা সারেগামাপাতে দেখেছি এবং অনেক আশীর্বাদ অনেক দোয়া দিয়েছি এবং ভোটিং এর মাধ্যমে মোবাইলের মাধ্যমে অনেক ভোট দিয়েছি। সঙ্গীত কে সাথ সবকে সাথ সুরকে সাথ জিনকা হে জিনা, উসি কলাকার কো অব ইস মঞ্চ পে বুলাউঙ্গা জিনকা নাম হে শুভঙ্কর দেবনাথ আর জিনকি আওয়াজ হে উনকে সাঁসো কে সাথ জিনা, তো হম সব তালি বাজায়েঙ্গে চিত করকে আপনা সিনা, তো চাইবে একটু জোর করে হাতে তালি শুভঙ্কর দেবনাথের জন্য। এবার গানের যে লেভেলগুলো থাকবে এখানে যে ধোঁয়াটা উড়েছে, আই থিঙ্ক সেই ধোঁয়াটা কন্টিনিউ উঠতে থাকবে আর ওখানের মাটি গাড্ডা হতে থাকবে, এটা কথা দিতে পারি। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো চেক হ্যালো চেক চেক হ্যালো হ্যালো চেক 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 হ্যালো হ্যালো চেক
Oh,
থ্যাংক ইউ সো মাচ সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই, বড়দের প্রণাম জানাই। আর সবাই ভালো আছো তো? গরম লাগছে এদিকে তো, সবার হাতে ফ্যান দেখতে পাচ্ছি যার জন্য হাততালিটা হচ্ছে না। ভালো লাগছে সবার? শুনতে পাচ্ছি না। আচ্ছা দাদা, ভোজপুরিটা তোমাদের জন্য আমি একটা গাইতে পারি, কিন্তু সেটা এখন না, একটু ওয়েট করে যাও, আমি গাইবো তোমাদের জন্য, ঠিক আছে? অরিজিৎ সিং এর আরেকটা গান হবে, বাংলা গান। হ্যাঁ আচ্ছা চলো। এখানে তো অরিজিৎ সিং এর অনেক ফ্যান আসে, যার জন্য বারবার অনুরোধ গুলো অরিজিৎ সিং এর আগাম অনেক চলে এসছে। দাদা কে সিটি মাছ এটি করে একটু ফলো রাখবেন ওটা তো, সেই ক্ষেত্রে
ওকে, তো গান ভালো লেগেছে তো? তা আমি একটা বিষয়, আমি দাদার ভাইয়ের হাতে মাইক্রোফোনটি তুলে দেবো। ধন্যবাদ শুভঙ্কর দেবনাথদাকে, ওনাকে একটু অপেক্ষা করাবার জন্য তরফ থেকে উদয়রামপুর, সাপখালি, চকবাগি, চকেনের নগর সমস্ত গ্রামবাসীকে অনেক 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 শুভেচ্ছা জানাই। আর আপনারা দোয়া আশীর্বাদ করুন যাতে আগামী বছর আরো আরো ভালো করতে পারি। আর ইয়াং ছেলেদের কাছে একটাই, কারুর না অসুবিধা হয়, আমাদের মেলাটা যেন আগামী দিনে আরো আরো বড় হয়, যেন লোক একক অঞ্চলের লোক বলে এই মেলাতে গেলে আমরা শান্তিভাবে ঘুরতে পারি, গান শুনতে পারি, এটাই আমরা ইয়াং জেনারেশন থেকে আশা করব। এই বলে আজকে সারা রাত্রিব্যাপী হবে, আনন্দ করো, আগামী দিনে আরো দোয়া করো যেন আরো ভালো আমরা সোশ্যাল ওয়ার্ক করতে পারি। বিশেষ করে আসলাম, আমাদের হাইবার, আরিফুল, আর ওর নাম কি, মুকারিন, এদের সবাইকে আমাদের ভাইয়ের তরফ থেকে বা গ্রামবাসীর তরফ সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। এই বলে আবার অনুষ্ঠান শুরু করছি, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা। একটা কথা না বললেই নয়, আমাদের এই অনুষ্ঠানটা যার জন্য এত সুন্দর করে সম্পন্ন হচ্ছে, আমাদের সেকেন্দার দা। তো সেকেন্দার দা কোথায়, উনি কোথায় আছেন, নিচে আছেন? আচ্ছা একটু আসো দাদা। সেকেন্দার দার জন্য একটা জোরে হাততালি, একটা জোরে হাততালি হোক। ক্যা বাত, থ্যাংক ইউ সো মাচ দাদা, এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আবার কাল থেকে জিজার কাজ, রান্না ঘর, ছেলে মেয়ের কাপড় কাচা, আমারও কাজ আছে, সবারই কাজ আছে। তো আবার এক বছর পর দেখা হবে, এখন আবার আমার দাদার হাতে আমি মাইক্রোফোন তুলব। থ্যাংক ইউ দাদা। তো কথাই আছে, ঈদের খুশি একদিন আসে একদিন চলে যায়, কিন্তু আমাদের দাদা এই ঈদের খুশিকে ধরে রেখে আজ কটা দিন প্রতিটা মানুষকে সেই ঈদের আমেজটা দিয়ে রেখেছে। তো চাইবো দাদার জন্য প্লিজ একটু জোর করে হাতের তালি। আজ আমাদের এক মুহূর্তেও মনে হয়নি যে আমাদের ঈদ কটা দিন আগে কেটে গেছে, আজ দাদার জন্য মনে হচ্ছে ঈদ এখনো আছে। থ্যাংক ইউ দাদা। আইবার, আসলাম, মতি, আমার যারা খুব ক্লোজ পাঠান, আমি নাম কার বলবো, 1,00,000 আমার সত্যি ভাই, সত্যিকারের বলতে গেলে আমার 1,02,00,000 ভাই, কাকে এই স্টেজে ডাকবো। তো দেখতে পাচ্ছি দাদার যারা শুভ আকাঙ্ক্ষী সর্বদা দাদার সঙ্গে থেকে দাদার ভাই হয়েই চলে, এবং দাদা যাতে জীবনে অনেকটা দূরে আগায়। আমার আর এক ভাগ না, মামা ভাগ না, বিশেষ করে হাসান, এ রাত 3টে সময় যদি বলি আমি ওই কাজে যাই, ও হাজির, এরকম হাজার হাজার ছেলে আছে আমার, মামা ভাগনা বন্ধু। তো সবাইকে ধন্যবাদ, সবাই একসঙ্গে এইবার নাচ, আরে হাততালি হয়ে যায় দাদার জন্য, সবার জন্য, দাদার অল ফ্যামিলির জন্য একটা হাততালি হোক। ওই নেচে গেছে, আই বউ আছে বলে মুঝে ফার্স্ট স্টেজে আসেন, সে কোথায়, তাকে খুঁজে পাচ্ছিনি তো। আরে
আমরা আর চাইছি না, সারা দর্শক বসে আছে, এগুলো আমরা খুব একদম অপছন্দ করি। সুব্রত ভাই যে আমার সুখে দুঃখে সবসময় থাকে, নজর সে মিলাই মজা মেলাই মজা গয়া, মেরে রশ্কে কমর তুনে পেলি
जब नजर से मिलाई হ্যাঁ ঠিকই আছে শুভঙ্কর, সুচিস্মিতা তুমি বসে আছো, ওর কালকে একটা রেকর্ডিং আছে, আমাকে রিকোয়েস্ট করলো যে দাদা এরকম ব্যাপার সমস্যা, আলাম শুভঙ্কর ডেকে নিচ্ছে, দুখানি গান করবে, করে শুভঙ্কর নিজের পারফরমেন্স নিজে তো করবেই, শুভঙ্কর আছে আমাদের সাথে, আপনাদের কোনো টেনশন নেই, চলুন। ম্যাডাম অনেক দূর যাবে, আমরা চাইব এই গানটার পরে ডুয়েট কয়েকটা গান হবে, তারপর ড্যান্স করবে। তো যাই হোক, আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে অনুষ্ঠান দেখি, একটা গানের অনুরোধ থাকে যেটা অনেকটা একটু পুরনো হয়ে গেছে, নাগিন নাগিন, কিন্তু আমি সেকেন্দার দাদাকে ধন্যবাদ জানাই, সেকেন্দার দাদার পুরো পরিবারকে ধন্যবাদ জানাই এবং লাখো লাখো ভাইকে ধন্যবাদ জানাই যে আপনাদের এখানে এসে অ্যানাকন্ডা ডান্স দেখেছি। তো কোথায় গেল অ্যানাকন্ডাটা, কোথায় গেল? তো যাই হোক, ডান্সের মধ্যে একটা রিদম আছে ভালো। তো শুনুন না, সবাই ডান্স করার জন্য রেডি আছো কি? কারণ একটা ডান্সিং গান হবে এই মঞ্চ থেকে, এবং যে গানের মাধ্যমে সবাই একটু কোমরটাকে দুলিয়ে নেব। Oh,
Thank you. তবে মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমাদের সেই সবার প্রিয় সঙ্গীত শিল্পী সুচিস্মিতা চক্রবর্তী, যার গানের মাধ্যমে আমাদের সঙ্গীতা অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল। হ্যালো, তো আমার কাছে রিকোয়েস্ট এসছে, যতগুলো আমার ভাইয়ের বউ আছে সবাই এবং ভাইরা ভাইপোরা ভাইজিরা সবাই একবার স্টেজে আসে, খুব ভালো হয়, একটা ছবি তুলবে সুব্রত দা। এলে খুব ভালো হয়, না এলে আরো ভালো হয়, আমি বলবো। এসো এসো, ম্যাডামের সঙ্গে সবাই একটা ছবি তুলতে চাইছে, এসো। কেউ আসছে না, অতএব স্টেজ ছেড়ে দিচ্ছি, কেন অনেক পাবলিক দাঁড়িয়ে আছে, ওরা গান শোনার জন্য আমি ছেড়ে দিলাম। আসছে, এক মিনিট ম্যাডাম, এসো এসো তাড়াতাড়ি এসো ভাইরা, ভাইরা নাচছে, সালা বাবুরা এসো, ভাইপোরা এসো, একটা ছবি তুলবে, এক মিনিটের মধ্যে নামতে হবে, না এলে স্টেজ ছেড়ে দেবো। সুব্রত তুমি পারবে না আমি জানি, এরা রান্নাঘরে অভ্যস্ত, এরা বাইরে বেরোবে না, অনেক দেরি আছে, 365 দিন ও 6 দিনের মধ্যে একটু বেরিয়েছে সব। এসো এসো, যারা ভাইপো ভাইজি
ভাগ্নি যারা স্টেজে আসতে চাও এক মিনিটের মধ্যে এসো, সুব্রতদার ছবি তুলতে চাই। এবং আমার লাখো ভাগ্নে, লাখো ভাইপো, লাখো বন্ধু, লাখো ভাই আছে, সবাইকেই বলবো কিছু মনে করো না, স্টেজ ছোট। ম্যাডাম সেকেন্ড শেখ অল ফ্যামিলি কম। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক চেক, মাইকটা চেঞ্জ করতে হবে ম্যাডাম, মাইকটা চেঞ্জ করতে হবে, মাইকটা চেঞ্জ করতে হবে। এইবার যে গানটা গাইছি আমরা দুজনে মিলে সেটা ভোজপুরি গানের একটা হিন্দি ভার্সন, ঠিক আছে? আশা করি তোমাদের সবার ভালো লাগবে, তোমরা সবাই শুনেছো গানটা।
তাহলে নাচ হচ্ছে? বুঝতে পারছি না, গরম লাগছে তো বিরাট। ভালো লাগছে তো তোমাদের? আচ্ছা আবার নাচের গান। আরে থ্যাংক ইউ, আবার নাচের গান গাইস। বাকিটা তুমি নিয়ে নাও। ওখান থেকে কি আসলে যেন খাইকে পান টানার একটা ব্যাপার আসছিল, তো পান কি খাওয়া হবে? হ্যাঁ মানে পান খেয়ে একদম মনটাকে চনমনে করে নেওয়া হোক। তো চলো সবার একটু পান খাওয়ার মুড আছে। আচ্ছা এখন আগে অনেকগুলো স্টক জমে আছে। ওরে বাপ রে বাপ, একটু নামিয়ে দাও না দাদা এইটা।
এটা তোমরা যারা সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বলছো একটা গানে রিকোয়েস্ট করছো, সেইটা তোমাদের জন্য শুধুমাত্র, ঠিক আছে? সবাই মিলে নাচানাচি করবো কিন্তু। আমি নাচলে গানটা কে করবে? আচ্ছা তাহলে আমি ডান্স দেখে নিচ্ছি, অসুবিধা কি আছে? আমাকেই নাচতে হবে? I don't know.
থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এবার এবার শান্তি হাত তালি কোথায়, তোদের জন্য গাইলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার আবার একটা হিন্দি গান গাইছি, নাচের গান, এখন সব নাচের গান গাইব। ঠিক আছে, গদর বই কে কে দেখেছে? একা তুমি, আর কেউ দেখেনি এখানে? গদর মুভিটা দেখা হয়েছে? তো গদর মুভি থেকে একটা গান গাই, চলো। হ্যালো হ্যালো, আরে ম্যাডামের বাবা মা নাই কাঁদছে, ম্যাডাম চলে গেছে, তোমার কি বউ কাঁদছে? আমি কি বললাম? তাহলে বললাম দু একটা ড্যান্স তো দেখাও, ওরা নাচ বলে কি করবো? তুমি এই গানটা গাওয়ার পর দুটো ড্যান্স দাও, তুমি চলে যাও না, ম্যাডামের নাই মা বাবা কাঁদছে। না 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 না, কি বলো তো, আমি গাই, আমি শেষ করি, তারপরে তুমি ডান্স শেষ করে আবার কি করে উঠবে? না আমার বউ ছেলে ডিভোর্স হোক, তোমার বউ থাক, ম্যাডামের নাই কান্নাতে আমি ভেঙে পড়লাম, বাবা মা কাঁদছে, তোমারও কি বউ কাঁদছে? আমি তো এখনো বিয়ে করিনি। আমি রিকোয়েস্ট করবো এই গানের পর দু একটা ড্যান্স দিয়ে তারপর তুমি গাও। मैं निकला वो गड्डी लेके, एक मोड़ आया मैं उस दिल छोड़ आया, एक मोड़ आया मैं उस दिल छोड़ आया, रब जाने ओ कब गुजरा अमृतसर, ओ कब जाने लाहौर आया मैं उस दिल छोड़ आया, एक मोड़
बस एक नजर उसको देखा, बस एक नजर उसको देखा, दिल में उसकी तस्वीर लगी, जाना मजा उसका रब जाने, मुझे राजे की हीर लगी, ओ मैंने देखा एक सपना, संग उसका नाम अपना, मैं छोड़ आया, मैं उस दिल छोड़ आया, एक मोड़ आया, मैं उस दिल छोड़ आया, ओ मैं निकला वो गड्डी ले रास्ते और वो सड़क पे, एक मोड़ आया, मैं उस दिल छोड़ आया, एक मोड़ आया, मैं उस दिल छोड़ आया। Thank you so much. Thank you. হাততালি হবে, এত ভালো গান শোনালো, একটা হাততালি হবে না? সবাই তো আনন্দ পাচ্ছ, আরো আনন্দ পাবে। আমি পিকচার মেরি বাকি হয় মেরে দোস্ত, এই তো কিলার চালাই, পাঠানকে ধরবে পাঠি রাখোগে না তো মেহমান নামাজে গেলিয়ে পাঠান তো আয়েগা, আর সাথে পটাকা ভি লায়েগা, আপনার কুর্সিকে বেটি বাঁধলো মৌসম বিগড়নে বলা হ্যাঁ, হাততালি হবে এই পাঠান ভাইয়ের জন্য, এটা হাততালি হবে না? জব তক পাঠান জিন্দা হ্যায় এন্টারটেনমেন্ট চলতা রহেগা, চলতা রহেগা, চলতা রহেগা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার দাদাকে, যেভাবে পাঠানের কড়া কড়া চমকদার ডায়লগ দিয়েছে, এরপরে যদি না একটা ঝাকাস ডান্স হয় সবার মন কেমন কেমন করবে, তাই তো? তো চলো আমি মঞ্চে ওয়েলকাম জানাবো আমাদের সেই সুনামধন্য ডান্সারদের, যাদের ডান্সের মাধ্যম দিয়ে, দাদা প্লিজ এটা করবেন না, সাউন্ড আছে, সাউন্ড সিস্টেমগুলো আছে, প্লিজ এটা করবেন না। তো আমি মঞ্চে ওয়েলকাম জানাবো মাস্টার ব্লাস্টার রিককে এবং তার সঙ্গে মিস রায়কে, একটু জোর করে হাতের তালি হবে, সবাই মানে ফুল মুডে আছে, ফুল রেডি আছে, তো সেই মতো একটা গান প্রস্তুত করে নিয়ে আমাদের সেই সুনামধন্য ডান্সারকে এই মঞ্চে ওয়েলকাম জানাবো, যাদের ডান্সের মাধ্যম দিয়ে এই মঞ্চকে আরো সুন্দর করে সাজিয়ে তুলবো। Can I wear?
सबके फ्लावर समझे क्या फायर है দাদা কি ডান্স করলে দাদা নিজেও খেমে গেছো সবাইকে ঘামিয়েও দিয়েছো তোমাদের ডান্স থাক 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 অনেক হয়েছে অনেক হাতে তালি দিয়েছো থ্যাংক ইউ ভেরি মাচ তোমরা যেভাবে ডান্স করছো এটাই দেখে আমাদের সবথেকে বেশি ভালো লাগছে আপনাদের জীবনে ঘামও হবে না জীবনে মুখের মেকআপও উঠবে না তা আপনাদের কাছ থেকে একটা বিষয় আশা করতে পারি একটু হাতে তালি দাদা এখান থেকে যদি সবাই একটু জোর করে হাতে তালি দিতো তালি দেবে দাদা দাবে দেবে দেবে তালি হবে তো দেখো হ্যালো দেব না ওয়েট ওয়েট আমার গলার অবস্থা খুবই খারাপ তুমি এসেছো একটু তালি নেবার জন্য পাবো না হবে তো একদম 100% চলো ছেলেদের কাছ থেকে একটু জোরে দেখো বস আবার দেখো চলে যাচ্ছি এদিকে প্রেসার আছে আবার এদিকে আসছি দেখুন দেখা যাক প্রেসার কুকার 1 2 3 4 আমরা সময় অনুসারে ছেলেরা একটু ভালো মন্দ খেতে ভালোবাসি কিন্তু মেয়েদের দেখে মনে হলো এরা বার খেতে ভালোবাসে তো চলুন আমরা পরবর্তী ডান্সে ফিরে যাব আর পরবর্তী ডান্স বলতেই আমাদের এই মঞ্চে যে ডান্সের চমক চলছে সেই চমকদার ডান্স নিয়ে মিস্টার রিয়াকে এই মঞ্চে ওয়েলকাম জানাবো কি যদি তোমরা ওয়েলকাম করো তো থ্যাংক ইউ ভেরি মাচ আমি মঞ্চে ওয়েলকাম জানাবো আমাদের সেই সবার সুনামধন্য ডান্সার মিস রিয়াকে তো মিস রিয়া ফির সে আয়েগা আর মেরে হর এক দোস্তকে দিলো মে আপনি ডান্স কি বদৌলত ছায়েগা হ্যাঁ এমনিতে ছেলেদের মনটা একটু বড় হয় তা সেই ক্ষেত্রে সবার মন ভরানো যাবে না বুঝতে পারছি না আমি ওটা পারি না আমি খুব ভালো ছেলে সো প্লিজ ওয়েলকাম মিস রিয়া
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মিস রিয়াকে। তা আমাদের মধ্যে আমাদের সেই দাদা উপস্থিত হয়েছে যার নাম সবাইকে কি বলতে লাগবে, আমাদের পাঠান। তো ঝুমে যো পাঠান, এসে ঝুমা কে পসিনা পসিনা হো গে। আমরা সবার কাছে আশা রাখবো যেন আগামী বছর আরো এর থেকে আরো 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 ভালো হয়। উদ্রামপুর পল্লীশ্রী বিষ্ণুপুর সাপকালী আমতলা বিষ্ণুপুর চত্বর থেকে সবাইকে অনুরোধ করব, এর থেকে যেন আরো 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 সুন্দর প্রোগ্রাম করতে পারে আমাদের সেকেন্ডারটা, তার জন্য একটা হাততালি হোক। দাদা আমাদের হ্যান্ডসে একটু লাইনটা দেবেন তো। চলো না আমাদের সেই স্বপ্নের সঙ্গে শিল্পীকে এই মঞ্চে ওয়েলকাম জানাবো, যার গানের মাধ্যমে অন্তত আমরা আমাদের গায়ের জামাটা ভিজিয়েছি ডান্স করে। তো আমাদের সেই সবার প্রিয় সঙ্গীত শিল্পী, থ্যাংক ইউ সো মাচ, শুভঙ্কর দেবনাথকে পেয়েছি। তো চাইবো আরেকটা জোর করে হাতে তালি, এটা হচ্ছে আমাদের ভালোবাসা যার জন্য আমাদের এই সঙ্গীত শিল্পীকে আবার সবার কাছে ছুটে আসা। এখানে কি সবার গার্লফ্রেন্ড আছে, বউ আছে? বউ আছে না গার্লফ্রেন্ড আছে? বউ আছে তো, ঘরে আছে তো? আচ্ছা আচ্ছা, যে যার যেটাই আছে না কেন, ঠিক আছে, তোমাদের তরফ থেকে তার জন্য এই গানটা সবাই মিলে গাইবো, ঠিক আছে? সবার চেনা গান। আরে হোক না, দ্রৌপদীর তো আরো কত কিছু ছিল, চলো যাই। তোমাদের জন্য এই গানটা। মেরে মেহবুব গয়া পে হোগি আজ রুসবা তেরি গলিয়ों में মোহব্বত होगी, मेरी नजरें तो गिला करती है तेरे दिल को भी सनम तुझे मेरे La 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 gulabi aankhe teri dekhi sharabi ye dil ho gaya samalo mujhko o mere yaaro
दिल में मेरे ख्वाब तेरे तस्वीर जैसे हो दीवार पे कुछ पैसे मैं क्यों हुआ आधा है गुस्सा मुझे प्यार पे मैं रुक गया मन गिरता था मैं किसी का नारा क्या कहूँ मैं बुरा बुरा ये গুলাবি আখে জো তেরি শরাবি হে দিল সমালো মুঝকো সমলনা মুশকিল গুলাবি আখে জো তেরি দেখি শরাবি হে দিল সমালো মুঝকো গুলাবী আখে জো তেরি দেখি এটা কিন্তু তোদের জন্য গাইছি না কিন্তু তোদের তরফ থেকে গাইছি উল্টো পাল্টা ভাবিস না গুলাবী আখে জো তেরি দেখি শরাবি হে দিল হো গয়া সম্ভালো মুঝকো ও মেরে ইয়ারো সম্ভালনা মুশকিল ভোজপুরি হবে সবাই বলছে আমার দাদাও বলছে আরে ভোজপুরি হবে এই আমাদের এই দিদির দিক থেকে মায়েদের দিক থেকে হাততালি হবে আহা কি বাত কি বাত কি বাত বছর বছর আবার হবে মানুষটা জিন্দা আছে জিন্দা থাকবে যুগ যুগ ধরে কারণ মানুষটার মনটা বড় তাই ওই একটা মনেতে আমাদের লাখো কোটি ভাইয়ের জন্য ভালোবাসা রেখেছে তো চাইব আচ্ছা আপনার আচ্ছা মনের আবেগটা বলো তুমি বলো এখানে যারা এসেছে সবই আমার ভাই ভাগ্না আমার এত ভাগ্না পুলিশরা যাকে ধরে বলি সবই সেকেন্দারের মুজফ্ফরের মতির ভাগনা মুজফ্ফরের তো যখনই ফোন আসে পুলিশের কে ফোন করেছে না ভাগনা কে ভাগনা খড়কে
কে ভাগনা অমর দীঘা। একটা দিনের ঘটনা বলি, আমাকে হঠাৎ করে আমি দীঘার কাছাকাছি এসে গেছি, হঠাৎ বলছে একটা অফিসার, তার নামও বলছি মুখার্জি বাবু, আমাকে হঠাৎ বলছে তোমার ভাগনার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি এই তো আমার ভাগনা একটা মারা গেছে, বিশ্বাস করো। বলে না গো খোরকে, বলি ও আমার ভাগনা। বলে তাহলে কি করব? বলে পুলিশ তো কাউকে টাকা দেয়নি, একে টাকা দিতে হবে 5,000। আমি তাই দাও, ওটা আমার ভাগনা। সিকান্দার ভাই, সিকান্দার ভাই, যুগ যুগ জিও সিকান্দার ভাই। আসছো বছর সবাই এনজয় করব, জান খোলা সিকান্দার ভাই। একটা কথা বলে আগে স্টেজে মাইক্রোফোনে দিয়ে দেবো আমি, যে একটা বইয়েরও নাম আছে আর তার সঙ্গে সঙ্গে সবাই জানে জজিতা, জজিতা, জজিতা বই সেকেন্ডার। একটাই আছে বিষ্ণু বলে জজিতা বই সেকেন্ডার। তো চলো, অনেক কথা অনেক গল্প হয়েছে, এবার শুধু গানে গানে যে ডান্স হবে সেই ডান্স থামবে না, তো গানে গানে সব চলবে, কেউ মাথা খারাপ করবে না। বাবু জিন্দা, পাঠান জিন্দা হে, মুঝে প্রত্যেক সেকেন্ডার সেক প্রতি সেক আমাদের সেকেন্ডের ভাইরা যতদিন আছে সব জিন্দাবাদ।
निकल दिया छैया तले एक दूजे हम तो जाए चूलिया मैंने आसमान रे अरे रे मैं तो गया रे दिल भी गया रे अरे रे मैं तो गया रे दिल भी गया रे अरे रे मैं तो गया रे दिल भी गया रे अरे रे अरे रे अरे रे मैं तो गया रे दादा प्लीज दादा इतना करो ना प्लीज दादा इतना करो ना अरे रे मैं तो गया रे दिल भी गया रे अरे रे मैं तो गया रे दिल भी गया रे सालों में लग गई अजना सोई सारी रात के दिल मेरा लग गईया के दिल मेरा तुझे लागे ना नजरिया तुझे लागे ना नजरिया ओर ले तू दरिया लागे ना नजरिया ओर ले तू दरिया लगे कमरिया पे चलते कदरिया लुटे बजरिया लगे कमरिया पे मुजफ्फर बाबू आ सिकंदर बाबू आ जिया बाबू इस टेबल चल रहा है इसके लिए क्या आप क्या करना चाहते हैं आप लोग सामने वो चोर आवे सामने वो चोर आबार आवे तो असंख्य असंख्य धन्यवाद जानाई आमादेर
সবার প্রিয় শুভঙ্করকে, শুভঙ্করের জন্য একটু জোর করে হাতে তালি হবে। কিন্তু একটা বিষয় সবাইকে আমি বলতে চাই, আমি মিস কাজলকে এই মঞ্চে নিয়ে আসব। এই নাচের যে রিদমটা আছে, যে বেসটা আছে, সেই বেসটা কমে যাবে না তো? তো আমি মঞ্চে ওয়েলকাম জানাবো আমাদের সেই সবার প্রিয় পপ কুইন মিস কাজলকে। এবং একটা কথা সবাইকে বলে রাখি, এটা সবার জেনে রাখা দরকার, এই যে এখানে সাউন্ড গুলো আছে, এই সাউন্ডের জন্য যাবে একটু জোর করে হাতের তালি। কারণ আমরা রাত 9টায় ঢুকলে এরা সকাল 9টা থেকে বসে থাকে মাল নিয়ে, এবং যখন আমরা 2টার সময় প্রোগ্রাম করে চলে যাই তখন এরা সকাল 6টায় মাল গুছিয়ে বাড়ি যায়। এবং সাউন্ড ভালো হলে তবে আমাদের গলা ভালো হবে, আমাদের সিঙ্গার ভালো গাইবে, আমাদের টোটাল ব্যান্ড ভালো বাজবে। তাই সাউন্ডে যারা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু সেই মানটা পায়নি, মানটা পাক আর নাই পাক, ওদের সাউন্ডে ওদের রুজি রুটিতে যদি লাথি না পড়ে, তো আপনাদের কাছে কড় জোরে হাত জোর করে বলছি, পানিটাকে ছেটাবেন না, একটা ফোঁটা পানি ওই মেশিনে পড়বে, মেশিনটা পুরো বাজ পড়ে যাবে। তাই আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, হাত জোর করে অনুরোধ, প্লিজ এটা বিষয়টা মাথায় রাখবেন। আমি কাজলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমাদের সেই কলকাতার সুনামধন্য পপ কুইন মিস কাজলকে এই মঞ্চে ওয়েলকাম জানাবো, এবং চাইবো সবার কাছ থেকে জোর করে হাতে তালি, কারণ প্রোগ্রাম যে লেভেলে আছে সেই লেভেল থেকে আর একটু হাই হবে যখন থাকে শুভঙ্কর এন্ড কাজল। Thank you.
থ্যাংক ইউ সো মাচ সবাই আমার তরফ থেকে সবাইকে আরেকবার ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবে, দিদি আবার গাইবে তোমাদের সঙ্গে, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সো মাচ। এই তো দিদি, দিদি দিদি সব গাইবে। আচ্ছা চলো লাস্ট একটা গিয়ে দিচ্ছি। ভোজপুরি হবে দাদা, ভোজপুরি হবে, অবশ্যই হবে, একটু ওয়েট করুন, ভোজপুরি এখনো প্রোগ্রাম বাকি আছে। সে আমি বুঝতে পেরেছি, সেটা বুঝতে পেরেছি, হবে, একটু ওয়েট করুন দাদা, অবশ্যই হবে। চুরি চুরি মে
তো বহুত বড় গান ডুয়েটের জন্য দুটো করবে বলছো, তিনটে চারটে হয়ে গেছে, ওই জন্য কাজল সবার প্রিয় সঙ্গীতশিল্পী কাজল যখন মঞ্চে আসে সবার মনকে জয় করতে আসে। কাজল মা মুঝে দে দে, মা কাজল মা মুঝে দে দে, কাজল মা মুঝে দে দে, কাজল দে দে মা। সে গানে দে দে সে ঝুম কে হাম পাগল হো জায়ে। আচ্ছা এবার হবে তো, ডান্স হবে তো সবাই মিলে? হ্যাঁ হবে না, নন স্টপ ডান্স চার বটল। আচ্ছা করব 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 করব, তোমার জন্য চার বটল, সবার জন্য পুরো লিডার। হ্যাঁ ম্যাডাম কি? আচ্ছা চেষ্টা করবো, হ্যাঁ আমি ঠিক আছে।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কাজল মা মুঝে, কাজল মা মুঝে কাজল দে দে। সব বন্ধু সাংবাদিকদের বলবো, অনেক সাংবাদিক এসছে, অনেক ইউটিউবার এসছে, সব আছে, এবং ভাই যারা দাদারা আছো, রাত বেড়েছে, এটা গ্রাম্য ব্যাপার, আমাদের অনেক মা বোনেরা সব আছে, আমরা একসঙ্গে নাচ করব। বিশেষ করে বলছি ফোনটা ইউজ কেউ করবে না, ফোনটা ইউজ করলে কিন্তু আমার ছেলেরা কেড়ে নেবে, তখন আমাকে বলো না। ইউটিউবার ভাইদের ক্যামেরাদের বলছি, এবার কিন্তু একদম ঘরোয়াভাবে আমরা সবাই একটু আনন্দ করবো, এক বছর পর আবার আসবে।